সেই সব ফ্যাক্টর বোঝা যা আপনার আর্থিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করতে পারে। আপনি নিজেই ভালো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, আপনাকে একটি সঠিক আর্থিক লক্ষ্য স্থির করতে হবে এবং লক্ষ্যে পৌঁছতে হবে স্বল্প মেয়াদে, মাঝারি মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে। যেমন ধরা যাক, একজন 20 বছর বয়সী উচ্চাকাঙ্ক্ষী শিল্পী অথবা এই 35 বছর বয়সী সংসারী ব্যক্তি, এদের দুজনের চাহিদা ভিন্ন। অথবা ধরা যাক, অল্প বয়সী এই কর্মরত কাপল যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চান পরবর্তী 10 থেকে 12 বছরের মধ্যে। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে লক্ষ্য এবং অগ্রাধিকার বিভিন্ন হয় এবং সেগুলি চিহ্নিত করতে পারা বেস তৈরি করতে সাহায্য করবে আপনার বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে। দ্বিতীয় প্রভাবক ফ্যাক্টর হলো সময়। আপনাকে বুঝতে হবে আপনার কাছে কত সময় আছে নিজের আর্থিক লক্ষ্য অর্জন করার জন্য, যা আপনাকে সুষ্ঠু পরিকল্পনায় সাহায্য করতে পারে। যেমন ধরুন, কোনো তরুণ দম্পতি অন্য কারোর কাছে কাজ করতে পারেন আরও 10 থেকে 12 বছর, যখন তারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট পুঁজি সঞ্চয় করতে পারেন। তাই তারা পণ্যে বিনিয়োগ করে কিছু ঝুঁকি নিতে পারেন, যেমন স্টক বা শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ডস, কারণ তারা প্রচুর অর্থ উপার্জন করতে চায় এবং তাদের কাছে পুনরুদ্ধার করার মতো সময় আছে যদি তাদের বিনিয়োগের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঘটে। তবে যদি তারা নিজেদের ব্যবসা শুরু করতে চায় পরবর্তী 3 থেকে 4 বছরের মধ্যে, তাহলে রিস্ক নেবার পক্ষে তাদের টাকা অনেক কম হবে আর তাই তাদের বিনিয়োগের পছন্দ ভিন্ন হবে। সাধারণত দেখলে আপনার এমন পণ্যে বিনিয়োগ করা উচিত যাতে রিস্ক কম, যদি আপনার কাছে সময় কম থাকে। কিন্তু পণ্যটা দেখে নিতে হবে, যদি তা আপনাকে সম্পদ তৈরি করতে সাহায্য করে, যদি তাদের আরও বেশি রিস্ক থাকে এবং আপনার কাছে পরিকল্পনা করার মতো দীর্ঘ সময় থাকে। তৃতীয় মূল প্রভাবক ফ্যাক্টর হলো আপনার রিস্ক প্রোফাইল। এটি নির্ধারণ করতে সহায়তা করবে আপনি কতটা রিস্ক নিতে পারেন এবং আপনি কোথায় বিনিয়োগ করতে পারেন, বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে। যেমন আপনার বয়স, আয়, এখনো পর্যন্ত সঞ্চিত সম্পদ, নির্ভরশীল ব্যক্তির সংখ্যা, মানসিক স্থিতি এবং এই রকম কিছু বিষয়। রিস্ক প্রোফাইল একটি গুরুত্বপূর্ণ নির্ধারক, কি ধরনের বিনিয়োগ করা হবে তা স্থির করার জন্য, এবং এটি উল্লেখযোগ্যভাবে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হয়। কিছু মানুষের ক্ষেত্রে সহজভাবে রিস্ক নেবার প্রবল চাহিদা থাকতে পারে, তার মানে আপনার সহকর্মীরা তাদের টাকা দিয়ে যা করছে আপনার জন্য তা সঠিক নাও হতে পারে, তাই তাদের অন্ধভাবে অনুকরণ করবেন না, বরং টিপস অনুযায়ী কাজ করুন। চতুর্থ যে ফ্যাক্টর আপনার বিনিয়োগ সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে সেটা আপনার নিজস্ব আবেগ। স্টক বা শেয়ার জাতীয় কিছু বিনিয়োগ বাজারের গতিবিধির সাথে সংশ্লিষ্ট এবং তাই তাদের মধ্যে তেজি বা মন্দা হওয়ার প্রবণতা দেখা যায়। একদিন তারা আপনাকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে এবং আপনি আনন্দিত বোধ করবেন, কিন্তু পরের দিনই দাম পড়ে যেতে পারে এবং আপনাকে তা সত্যিই চিন্তায় ফেলতে পারে। কিন্তু এখন প্যানিক না করে এবং বাজারে যা হচ্ছে তার সব বিষয়ে প্রতিক্রিয়া না দেখানোই উচিত এবং সুনির্দিষ্ট পরিকল্পনায় লেগে থাকুন। সর্বোপরি, আপনি যদি স্মার্ট হন এবং দীর্ঘমেয়াদী চিন্তা করেন এবং তারপর দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিন, অপ্রত্যাশিত কোনো ঘটনার কথা বাদ দেওয়া যায় না বিনিয়োগ পছন্দ করার সময়। এটি আপনাকে কঠিন সময়ে ট্র্যাকে থাকতে সাহায্য করবে। যদিও আমরা এখনো পর্যন্ত বেশিরভাগ যেসব ফ্যাক্টর নিয়ে কথা বলছি তা সবই আপনার সাথে সম্পর্কিত, আপনাকে বাহ্যিক কারণ সম্পর্কেও সচেতন হতে হবে যা আপনার সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে। যেমন ধরুন, ইনফ্লেশন আপনার বিনিয়োগ মূল্য বাস্তবিকভাবে প্রভাবিত করতে পারে, ক্রমবর্ধমান দাম আপনার বিনিয়োগ মূল্যের সাথে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আপনাকে সবসময় পরিকল্পনা করতে হবে ইনফ্লেশন থেকে এগিয়ে থাকার জন্য। অর্থনীতি চক্রে উচ্চ এবং নিম্ন বৃদ্ধি দেখা যায় যা গতি প্রভাবিত করতে পারে, যার দ্বারা আপনার বিনিয়োগ মূল্য বহুগুণ বৃদ্ধি পেতে পারে। সর্বশেষে, সরকারের স্থিতিশীলতা এবং তার পলিসি বাজার প্রভাবিত করে এবং ফলস্বরূপ আপনার সম্পদ এবং বিনিয়োগও প্রভাবিত হয়। সুতরাং এখন আপনি বুঝতে পেরেছেন একাধিক ফ্যাক্টর আপনার আর্থিক সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে। আপনি ইতিমধ্যেই একজন স্মার্ট বিনিয়োগকারী হয়ে উঠেছেন এবং দুর্দান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. Mutual fund-এ বিনিয়োগ মার্কেট রিস্ক সাপেক্ষ। স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন।